গল্প দুই বন্ধু ও ভাল্লুক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এক স্বার্থপর বন্ধুর গল্প শোনাব, তাই পুরো গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কেউ কোথাও যাবে না। কিন্তু চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন আগের কথা, এক গ্রামে সোহন আর মোহন নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন একটা কাজের জন্য তারা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। বন্ধু, শুনেছি এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, আর এই জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তুরাও থাকে। মোহন, তুমি সত্যিই খুব ভীতু। অবশ্যই, এত বড় জঙ্গলে তো জন্তু জানোয়ার থাকবেই। প্রকৃতির নিয়মে প্রত্যেকেই তাদের নিজ স্থানে বসবাস করে। যদি কোনো জন্তু জানোয়ার এসে পড়ে তাহলে আমাদের খেয়ে ফেলবে। কিন্তু যদি কোনো জন্তু জানোয়ার এসে পড়ে তাহলে? যদি আমাদের কপালে মরে যাওয়া লেখা থাকে তো মরতেই হবে, তাই এসব ভেবে ভয় পেয়ে লাভ নেই। দেখো মোহন, সাহসিকতাই হলো আমাদের সবচেয়ে বড় মূলধন। যারা সাহসিকতা দিয়ে শত্রুর মুখ থেকে নিজেকে রক্ষা করে তাদের মানুষ সারা জীবন মনে রাখে। বুঝতে পেরেছো আমার বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। তোমার এই কথাগুলো শুনে আমার ভয় অনেকটাই কেটে গেল। তুমি সত্যিই দারুণ কথা বলেছো। দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে কোনো জন্তু আমাদের দিকেই আসছে। ভাল্লুকটাকে দেখে মোহন সোজা গাছে উঠে পড়ল, কিন্তু সোহন গাছে উঠতে পারে না। সে মোহনকে গাছে ওঠার জন্য সাহায্য করতে বলল। মোহন, আমাকে উপরে উঠতে সাহায্য করো। কিন্তু মোহন খুব ভয় পেয়েছিল, সে সোহনের কথা শুনতেই পেল না। এর মধ্যে ভাল্লুকটা তাদের কাছাকাছি চলে এলো। আমাকে এই ভাল্লুকটার হাত থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে। যে কোনো ভাবেই হোক, এই ভাল্লুকের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। আমি মরার ভান করে বরং শুয়ে থাকি, কারণ ভাল্লুক কখনো মরা মানুষ খায় না। আমি মাটিতে শুয়ে পড়ি আর আমার নিঃশ্বাসটা বন্ধ করে রাখি। সোহন মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। ভাল্লুকটা সোহনের কাছে এসে তাকে শুঁকতে থাকে, কিন্তু সোহন প্রাণপণে নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো পড়ে রইল। কিছুক্ষণ পরে ভাল্লুকটা চলে গেল। এই ঘটনাটা দেখার পর মোহন গাছ থেকে নেমে এলো, সোহনও উঠে তার কাছে গেল। সোহন, আমার মনে হয় তুমি ঠিক আছো। সত্যি তুমি বড় অদ্ভুত। ওই ভাল্লুকটাও তোমার বন্ধু হয়ে গেল। ভাল্লুক কোনোদিন কাউকে ছেড়ে যায় না। ও তো তোমায় বাঁচালোই, বরং তোমার কানেও কিছু বলে গেল। কি বললো তোমার কানে? এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করো না বন্ধু। ওই ভাল্লুকটা আমাকে এমন কথা বলল যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কি এমন কথা যেটা তুমি এতদিন জানতে না? দয়া করে আমাকে বলো। ভাল্লুকটা আমাকে বলল, যে বন্ধু তোমাকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিতে পারে সেই বন্ধু কোনোদিনও তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। তাকে কোনোদিনও বিশ্বাস করো না। এই রকম বন্ধু ভবিষ্যতেও তোমাকে এরকম বিপদে আবার ফেলতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা নিলে বলো তো? যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না, ভবিষ্যতে তেমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখা একেবারেই উচিত নয়। গল্প চালাক গরু ও বোকা সিংহ। এই গল্পটাতে শেষ পর্যন্ত চালাক গরুটা কিভাবে বোকা সিংহের মুখ থেকে বেঁচে ফিরে আসে সেই ঘটনাই আজ আমি তোমাদের বলবো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমার মালিক খুবই স্বার্থপর ছিল। যতক্ষণ আমি ওর জমি চাষ করতাম, ওর কাজের যোগ্য ছিলাম, ও আমাকে ওর কাছে রেখেছিল। আর যখন আমি বুড়ো হয়ে গেলাম, তখন ও আমাকে বন্য প্রাণীদের খাওয়ার হওয়ার জন্য জঙ্গলে ছেড়ে দিল। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি বুদ্ধিমান বলদ,
নিজের খেয়াল নিজেই রাখতে পারে। সবার প্রথমে থাকার জন্য একটা খালি গুহা খুঁজি। ভগবান আমার উপরে প্রসন্ন, উনি থাকার জায়গার সাথে সাথে খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন, তাও একসাথে। কথাই ঠিকই বলে, রাখে হরি তোমারে কে। আমায় আমার মালিক মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রভুর ইচ্ছার কারণে আমি আগের মতো হৃষ্টপুষ্ট আর শক্তিশালীও হয়ে গেছি। একে সিংহ, এই সিংহ এখানে কেন? মনে হয় ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। আর যদি আমি বুদ্ধিমত্তার সাথে কাজ না করি, তাহলে নিশ্চয়ই আমাকে সিংহের শিকার হতে হবে। শিকার? তাও হৃষ্ট পুষ্ট শিকার, আজ তো দারুণ মজা হবে। ওগো শুনছো, তৈরি থেকো, আজ আমাদের ছানা পোনাদের জন্য একটা ভালো শিকার পেয়েছি। একটা সিংহ এদিকেই আসছে। চিৎকার করো না, চুপ করে থেকো, নাহলে ও ভয় পেয়ে পালিয়ে যাবে। এই আমি কি শুনছি? ও এমন ভাবে বলছে যেন ও আমার নয়, আমি ওর শিকার। ওই গো শুনছ, আরে ও আমার একদম কাছাকাছি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি আমার শিং দিয়ে ওকে একেবারে শেষ করে দেব। ওরে বাবা রে, মনে হচ্ছে আমার থেকে আরো শক্তিশালী প্রাণী। পালাও, নাহলে তুই আমায় মেরে ফেলবে। পালাও রে বাবা, পালাও। মহারাজ, আপনি কি করছেন? এভাবে কেউ পাহাড় থেকে নামে নাকি? শেয়াল, চুপ করে থাক। ভাবিস না যে আমি ওখানে ওই প্রাণীটাকে দেখে ভয় পেয়েছি বলে তোকে দেখেও ভয় পাবো। কোন প্রাণী? ও বুঝেছি। এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসিস না। কি এমন বললাম তোকে যে তুই এইভাবে হাসছিস? হ্যাঁ মহারাজ, আমি তো আপনার কথা শুনে হাসছি। যাকে আপনি ভয় পাচ্ছেন, ওটা কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, সেটা আপনার শিকার শান। আমি বিশ্বাস করি না। আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি 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 ওখানে যাব না। আপনার যদি এতই ভয় লাগে, তাহলে আপনি আপনার লেজটা আমার লেজের সঙ্গে বেঁধে নিন, আমি আগে আগে যাব। যদি ওই প্রাণী কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সেটা আমার উপর দিয়ে যাবে। আরে ও সিংহ তো আবার ফিরে এসেছে, আর সাথে এবারে ওই ধূর্ত শেয়ালও আছে দেখছি। মনে হচ্ছে ওই শেয়াল সিংহটাকে এখানে নিয়ে এসেছে। আরে আমি তো তোকে দুটো সিংহ এখানে আনতে বলেছিলাম। মূর্খ, অসভ্য, তুই একটা সিংহ নিয়ে এখানে এসেছিস। শেয়াল ও কি বলছে? কিছু নয় মহারাজ, আমিও সেভাবে বুঝতে পারছি না। আরে শেয়াল, এই রুগ্ন সিংহকে খেয়ে তো আমার ছানা বোনাদেরও পেট ভরবে না। আরে শেয়াল, তুই এর সাথে ষড়যন্ত্র করে আমায় শিকার বানাতে চাস, আমায় পালাতে হবে। মহারাজ শুনুন, শুনুন না। আরে আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। দেখলে, যখন বিপদ এসে পড়ে তখন ঘাবড়ে গেলে হয় না, বরং বুদ্ধিমত্তার সাথে ওই বিপদের সম্মুখীন হতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? বিপদ আসার আগেই প্রস্তুত থাকা ভালো। গল্প গাধার চালাকি। এক বনে একটা গাধা বাস করত।
একদিন সে ঘাস খেতে খেতে অনেকটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। সেই গভীর জঙ্গলে গিয়ে সে একটা বাঘের মুখোমুখি হয়। তারপর কি হলো জানতে চলো তাহলে শুরু করি আজকের গল্প। অনেক দিন আগে নন্দনবনে টিপু নামে এক গাধা ছিল। একদিন সে ঘাস খাচ্ছিল। ঘাস এত নরম আর মোলায়েম ছিল যে খেতে খেতে টিপুর মনেই ছিল না সে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। তার চারপাশে কি হচ্ছে সেটা খেয়ালই ছিল না। পেট ভরে গেলে ও যখন ওর মাথা তুলে দেখল তখন খুব ভয় পেল। একটা বাঘ ওর দিকে তাকিয়েছিল। তাহলে অন্তত একবার বাঁচার চেষ্টা তো করি। এই ভেবে সে খুঁড়িয়ে চলতে শুরু করলো। মাঝে মাঝে ফেসে যেতে হয়, তার ফলে ভোগ করছি। কি বলবার বলছো, পরিষ্কার করে বলো। ঠিকই বলছি, কাল আমি একটা পাহাড়ের ওপর ঘাস খাচ্ছিলাম। আচ্ছা, সেখানে দেখলাম যে পাহাড়ের নিচে ঝোপঝাড়ে সবুজ সবুজ ঘাস জন্মেছে। আমি লোভে পড়ে গেলাম, আমার খুবই লোভ লাগলো। আমি নিচে নামছিলাম আর হঠাৎ আমার পা পিছলে গেল ভাই, আর আমি সোজা ঝোপঝাড়ে গিয়ে পড়লাম। ঝোপঝাড়ের বড় বড় কাঁটা আমার সারা শরীরে ফুটলো। সমস্ত কাঁটা আমি বের করে ফেলেছি, কিন্তু শুধু পায়ের কাঁটা আমি বের করতে পারিনি। আচ্ছা, আর সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে তো তোমার চলাফেরা করতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে হোক, আমার আসল চিন্তা তো তোমায় নিয়ে। হ্যাঁ, আমি জানি তুমি আমায় খেতে চাও। আমি এটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে কি ভাবছো তুমি। এটাই ভাবছি মহারাজ, একটা চিন্তা আমায় ভীষণ ভাবাচ্ছে, যখন আজ আপনি আমায় খাবেন তখন আমার পায়ে থাকা কাঁটা আপনার গলায় না ফেসে যায়। যদি এমন হয় তাহলে আপনার প্রাণও যেতে পারে। কি বলছো তুমি, আমার কি করা উচিত? আমি তোমার মতো মোটা তাজা গাধাকে ছাড়তে চাইছি না, আবার নিজের প্রাণটাও বিপদে ফেলতে চাইছি না। তুমি বলো আমার কি করা উচিত। আমি তো ভীষণ খুশি হব আপনার খাওয়ার হতে পারলে। আর এমনিতেও আমরা বোঝা তোলা ছাড়া আর কোন কাজেই বা লাগি। আপনি একটা কাজ করুন, প্রথমে আপনি আমার পায়ের কাঁটাটা বের করে দিন, তারপর আমায় আরাম করে খান। হ্যাঁ, এটা একদম ঠিক উপায় বলেছ। আমার প্রাণও বাঁচবে আর আমার পেটটাও ভর্তি হবে। তাহলে তাড়াতাড়ি করুন, আমার কাঁটাটা বের করে দিন। হ্যাঁ ঠিক আছে, দাও তোমার পাটা এবার এইদিকে দাও। এই যে। টিপু তার পাটা বাঘকে দেখাল। বাঘ যখন কাঁটা খুঁজতে ব্যস্ত ছিল তখন টিপু তার দুই পা তুলে বাঘের মাথার উপর একটা লাথি মারল। বাঘ চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে গেল। এই সুযোগে টিপু দৌড়তে শুরু করল, আর ততক্ষণ দৌড়লো যতক্ষণ না একটা নিরাপদ স্থানে সে পৌঁছল। জোর বাঁচা বেঁচে গেছি আমি, আর কোনোদিন আমি এই মুখো হব না। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? বুদ্ধি যার বল তার।